আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েব ডেভেলপমেন্ট কোর্সের চতুর্থ পর্বে আপনাকে স্বাগতম। আজকের পর্বে আমরা আলোচনা করব সিএসএস। তাহলে কোশ্চিন, আমাদের কি এইচটিএমএল শেষ হয়ে গেছে? না, আমরা এইচটিএমএল এর যে পর্যন্ত শিখেছি ওইগুলোকে সঙ্গে নিয়ে আমরা সিএসএস স্টার্ট করছি, এবং সিএসএস এর সাথে সাথে আমরা এইচটিএমএল এর আরো অনেকগুলো ট্যাগ শিখে নেব। তো বিষয়টা হলো সিএসএস কি। সিএসএস হলো ক্যাসকেডিং স্টাইল শিট, অর্থাৎ আমরা এতদিন ধরে এইচটিএমএল এর যে লেআউট বা যে মার্কআপগুলো দেখে আসছিলাম একটা ওয়েবসাইটে কি সেরকম থাকে? ওয়েবসাইটে কিন্তু প্রত্যেকটা টেক্সট কন্টেন্টগুলো অনেক সাজানো গুছানো থাকে। তো এই সাজানো গুছানো করার জন্য যেই ওয়েটা প্রয়োজন বা যেই ওয়েটা আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে সেই ওয়েটার নামই হলো সিএসএস। এতদিনের ভাঙাচুরা এইচটিএমএল লেআউটগুলোকে সিএসএস এর সাহায্যে আমরা একদম চকচকা করে ফেলবো। তো চলুন এই সিএসএসগুলো কীভাবে কাজ করে এভরি ডিটেলস আমরা প্র্যাকটিক্যালে দেখার চেষ্টা করি। তো চলুন কম্পিউটার স্ক্রিনে। তো আপনারা অলরেডি কম্পিউটার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, আমি আমার কোড এডিটরটাকে ওপেন করে নিচ্ছি। নিশ্চয়ই আমার কোড এডিটরটা আপনারা দেখতে পাচ্ছেন। এই কোড এডিটরে আমরা যেটা করব সেটা হলো আজকের আমরা কিছু এইচটিএমএল ট্যাগ লিখে নিব, ঠিক আছে? তো এইচটিএমএল ট্যাগগুলো আমরা কী কী জানি, আমি যদি H1 ট্যাগ চিন্তা করি, H1 ট্যাগে আমি লিখলাম, মনে করেন এইটার একটা নাম দিলাম যে মাই নেম নেম ইজ H1, ওকে। এবং আমি আরও একটি ট্যাগ লিখব, সেটা হলো মনে করেন H3, এবং H3 লিখে এখানে লিখলাম হলো মাই নেম ইজ H3, ওকে। তো আমাদের এখানে দুইটা ট্যাগ আছে, আমি একটা পি ট্যাগ লিখলাম, পি ট্যাগ লিখে এখানে আমি দিলাম লরেম 200, ওকে। এটার জন্য কি করতে হবে, কন্টেন্ট র‍্যাপ করতে কি করব আমরা, এটার জন্য অল্টার জেড ক্লিক করবেন, জাস্ট ইট, ওকে, অল্টার জেড। তো আমাদের এটা কিন্তু র‍্যাপ হয়ে গেছে, এবং দেখেন আমরা প্রথম ট্যাগটা নিয়েছি হলো H1, দ্বিতীয় ট্যাগটা নিয়েছি H3, তৃতীয় ট্যাগটা নিয়েছি পি। আরও যদি ট্যাগ প্রয়োজন হয় আপনি নেবেন, সমস্যা নাই। আমরা দেখার চেষ্টা করি এটা কেমন দেখাচ্ছে। তো গো লাইভ, এবং এটা কিন্তু এইরকম দেখতে পাচ্ছেন আপনি, তাই না? আমি এটাকেও একটু অর্ধেক স্ক্রিনে ভাগ করে নিই যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। এখন আমরা এইগুলোর একটু স্টাইল করার ইনিশিয়াল পর্যায়টা শুরু করব। তো স্টাইল করার সবচাইতে বেসিক যে ওয়েটা সেটা হলো ইনলাইন সিএসএস, অর্থাৎ আমার এই লাইনে আমি যদি সিএসএস করতে চাই তাহলে আমি এই লাইনের ভিতরেই আমাকে স্টাইলটা করতে হবে। আমরা জানি এই ট্যাগের মাঝখানে কিন্তু সবসময় অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়, আমাকে এখানে স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। তো এই স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করার পর আমরা এখানে লিখব এটার কালারটা চেঞ্জ করব, ঠিক আছে? তাহলে আমাকে লিখতে হবে কালার, কালার হলো কালার কি রেড। দেখতে পাচ্ছেন এখানে কালার রেড লেখার সঙ্গে সঙ্গে আমার এই আউটপুটে লেখাটা কিন্তু রেড হয়ে গেছে। আমি চাইলে এটাকে বড় করতে পারবো, এটাকে যদি আমি লিখি ফন্ট সাইজ 50 পিক্সেল, দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু বড় হয়ে গেছে, তাই না? তো আমাদের এইভাবে আমরা সিএসএস লিখে আমরা যে কোনো ধরনের ডিজাইন কমপ্লিট করতে পারবো। এটাকে যদি চান আপনি এই পাশটা নেবেন, অর্থাৎ এর জন্য আপনাকে কী লিখতে হবে, টেক্সট অ্যালাইন তো রাইট RIGST, দেখেন এটা রাইটে চলে গেছে। তো এর ব্যাকগ্রাউন্ড চাইলে আপনি দিতে পারবেন, এখানে লিখে দিবেন জাস্ট ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন। দেখতে পাচ্ছেন যে এটার গ্রিন কালার ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে, তাই না? তো এই হলো ব্যাপার যেটার মাধ্যমে আমরা সিএসএস অলরেডি লিখতে পারছি, তাই না? বা এটাকে আমরা রাইটের জায়গায় যদি সেন্টার করে দিই তাহলে আরেকটু ভালো লাগবে। এটা কিন্তু এখন সেন্টারে হয়ে গেছে। তাহলে আমরা এইভাবে কিন্তু স্টাইল শুরু করতে পারি। এটা হলো সবচাইতে বেসিক ওয়ে স্টাইল করার। তো আমরা এইরকম স্টাইল করতে গেলে আমরা যদি অনেক স্টাইল এটার উপর অ্যাপ্লাই করি তাহলে এই কোডগুলো কিন্তু আমাদের রিড করা একটু কষ্টসাধ্য হয়ে যাবে, যার কারণে আমরা যখন বড়সড় কোডগুলো লিখবো
তার জন্য আমাদের এইখানে এই যে হেড ট্যাগের নিচে আমরা হেড ট্যাগের ভিতরে কিন্তু হেড ট্যাগের ভিতরে হেড ট্যাগের নিচে আমরা একটা স্টাইল নামক ট্যাগ ইউজ করব এই ট্যাগের মধ্যে আমাদের সিএসএস গুলো লেখার চেষ্টা করব ঠিক আছে তো সেই ক্ষেত্রে কি করব এখন আমি এটাকে মুছে দিলাম আমরা এখন লিখতেছি স্টাইল ট্যাগের ভিতরে তাই না তো দেখেন আমরা কিন্তু এখন কোনো লাইনে নাই যে ওই লাইনে শুধু বলে দিলাম কালার রেড আর কালার রেড হয়ে গেল তাই না তো এইখানে আমাকে কিন্তু বলতে হবে যে আমি কোন লাইনের কালার চেঞ্জ করতে চাই তো আমাকে দেখেন এই লাইনের নাম হচ্ছে H1 এই লাইনের নাম হলো P3 এই লাইনের নাম হলো সরি এই লাইনের নাম হলো H3 এবং এই লাইনের নাম হলো P তো আমরা যদি এই লাইনে কাজ করতে চাই তাহলে আমাকে বলতে হবে যে এই H1 এর কাজ করব তখন আমি এখানে লিখব H1 কেমন H1 লিখে যেটা করতে হবে আমরা যতগুলো CSS করব একটা ব্লকের মধ্যে রাখব এর জন্য আমাকে এখানে কার্লি ব্র্যাকেট ইউজ করতে হবে বা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে এই যে সেকেন্ড ব্র্যাকেটটা ইউজ করলাম এখন খেয়াল করবে দেখবেন যে আমাদের এখানে CSS লেখার জন্য একটা স্পেস তৈরি হয়ে গেছে তো আমাদের প্রথমে প্রথম কোডটা কি ছিল কালার কালার কি লিখব রেড সে দেখেন এটা কালার রেড হয়ে গেছে অর্থাৎ আমরা একে ধরে আমরা এখানে CSS করতেছি তো এখন যদি আপনি এইটার কাজ করতে চান তাহলে কি করবেন এই যে কার্লি ব্র্যাকেটের বাইরে আসবেন এসে একটা এন্টার দিবেন এবং H3 লিখবেন লিখে এখানে আবার কার্লি ব্র্যাকেট দিয়ে এখানে শেষ করবেন এবং এখানে আমরা এটাকে লিখতে চাচ্ছি হচ্ছে মনে করেন যে ফন্টটাকে একটু মাঝখানে নেব তাহলে আমি লিখবো হচ্ছে এইটাকে মাঝখানে লিখে বলে টেক্সট অ্যালাইন আমরা লিখলাম হলো সেন্টার তো দেখেন এটা টেক্সট লাইন সেন্টার দেওয়ার সঙ্গে সঙ্গে এটা কিন্তু সেন্টারে চলে গেল তো এইভাবে আমরা ট্যাগগুলোকে ধরে ধরে আমরা স্টাইল করতে পারি আমি যদি এই যে পি এর স্টাইলগুলোকে অ্যালাইনমেন্ট যদি করে দিই এটাকে সমান সমান করতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে পি ট্যাগটা ধরতে হবে কার্লি ব্র্যাকেট দিতে হবে এখানে আমাকে লিখতে হবে টেক্সট অ্যালাইন এটার নাম হলো যখন ইকুয়াল হাইট মানে ইকুয়াল লেভেল করতে যাবেন এটার নাম হলো জাস্টিফাই তো দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু জাস্টিফাই হয়ে গেছে তো এটা হলো আমাদের স্টাইল তো এইভাবে আমাদেরকে ট্যাগ ধরে 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 স্টাইল করতে হবে এখন কথা হলো আপনার ওয়েবসাইটে H3 ট্যাগ বা পি ট্যাগ বা H3 ট্যাগ বা H1 ট্যাগ বা পি ট্যাগ একাধিক থাকতে পারে তাই না তো সবগুলো ট্যাগে ধরাম একরকম স্টাইল নাও দরকার হতে পারে সুতরাং আমি যদি এখানে ধরেন আমি নিচে বা এইখানে আরও একটা H1 ট্যাগ নিলাম আরও একটা ওয়ান ট্যাগ নিয়ে আমি এখানে লিখলাম হ্যালো দেখতে পাচ্ছেন হ্যালো লেখার সঙ্গে সঙ্গে এইটার স্টাইল কিন্তু এইটার মতো হয়ে গেছে অর্থাৎ এইটা আর এইটার স্টাইল সেম হয়ে গেছে কারণটা হলো এইটাও H1 এটাও H1 কারণ আমরা এখানে তো ডাক দিয়েছি H1 বলে এখন H1 বলে যখন আমরা এখানে কল করেছি তখন H1 যত রকমের থাকবে সবগুলো H1 এর সেম স্টাইল পেয়ে যাবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এর জন্য আমরা যেটা ইউজ করব সেটা হলো এর একটা করে নাম দিতে পারি তাই না এই নাম দেওয়ার জন্য আমাদের দুইটা ওয়ে রয়েছে একটা হলো আইডির সাহায্যে নাম দিতে পারি আর একটা হলো ক্লাসের সাহায্যে নাম দিতে পারি তো আমি যদি একে ক্লাসের সাহায্যে বা আইডির সাহায্যে নামকরণ করি আমি এখানে লিখলাম হলো ক্লাস নামক একটা অ্যাট্রিবিউট ইউজ করবেন এই অ্যাট্রিবিউটে আমরা দিলাম হলো লরেম লিখলাম এই যে লরেম নামক ক্লাস নেমটা দিয়ে আমি এর নামকরণ করলাম যে এটা একটা H1 ট্যাগ ঠিক আছে কিন্তু এর একটা নামকরণ করলাম হলো লরেম এখন আমরা এই লরেমকে ধরে যদি এটাকে স্টাইল করি তাহলে শুধুমাত্র এখানেই পাবে তখন আর কিন্তু এখানে পাবে না তো আমরা দেখে শুরু করি তো লরেমকে নিয়ে আমি এই H1-এর জায়গায় দিয়ে দিলাম দেখেন আমার H1-এ দেওয়ার সঙ্গে সঙ্গে আমার এখান থেকে স্টাইলটা চলে গেল আমার কিন্তু এখানে রেড রয়েছে তাই এখানে কিন্তু কালার রেড রয়েছে বাট এখান থেকে কিন্তু চলে গেছে এখন এইটা যে ক্লাস এখানে এই স্টাইলের মধ্যে আমাকে জানাতে হবে যে এটা একটা ক্লাস কীভাবে জানাবো এর জন্য এই ক্লাসের নামের প্রথমে আমাকে জাস্ট একটা ডট ইউজ করতে হবে দেখতে পাচ্ছেন ডট ইউজ করার সঙ্গে সঙ্গে আমার এইটা কিন্তু রেড হয়ে গেছে বাট এইটা কিন্তু আগের কালার হয়ে গেছে কারণটা হলো এখন আমরা আর বলি নাই যে H1-এর মধ্যে কাজ করতে হবে এখন আমরা বলেছি যে এই নাম যেখানে আছে এই নামের যেখানে ক্লাস আছে সেইখানে তুমি কাজ করো তখন কিন্তু সে সেখানে কাজ করতেছে আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে
এখন আমরা যদি এখানে আইডির মাধ্যমে একটা নামকরণ করি, আইডি দিয়ে আমরা এখানে হ্যালোই লিখলাম, তো এই হ্যালো আইডিকে ধরেও যদি আমরা এইটার কোনো স্টাইল করতে চাই তাহলে আমাকে কী করতে হবে, আমি এখানে হ্যালো লিখলাম, লিখে আমাকে কার্লি ব্র্যাকেট ইউজ করতে হবে, এখানে লিখলাম টেক্সট অ্যালাইন রাইটে করে দেবো, ওকে টেক্সট অ্যালাইন রাইট। বাট আমরা কিন্তু দেখতে পাচ্ছি এটা এখানেই রয়েছে, লরেমে যেমন ডট ইউজ করে আমরা ক্লাস মিন করলাম সেমভাবে এই হ্যালো এর সাথে আমাকে যেহেতু একটা আইডি এখানে হ্যাশ ইউজ করতে হবে। দেখতে পাচ্ছেন হ্যাশ দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে স্টাইলটা অ্যাপ্লাই হয়ে গেছে। আশা করি এই বিষয়গুলো আপনি ক্লিয়ার হয়েছেন। এইভাবে আমরা সিএসএস লিখতে পারি, এইভাবে সিএসএস লিখলে আপনার এইচটিএমএল ফাইলটা আবার একটু হজবরল হয়ে যাবে। আমি এর জন্য আপনাকে যেটা সাজেস্ট করব সেটাই আপনারা সবসময় ইউজ করবেন, সেটা হলো এক্সটার্নাল সিএসএস, মানে এই সিএসএস কোডগুলোকে আমি আলাদা কোনো একটা ফাইলে কাজ করব বা লিখব, সেই ফাইলটা এইখানে আমরা তাকে বন্ড করে দিব বা লিঙ্ক আপ করে দিব এবং ওই ফাইলটা এইখানে কাজ করবে। মজার না বিষয়টা? তো এর জন্য যেটা করতে হবে, আমরা এইচটিএমএল যেখানে আছে সেখানে একটা ফাইল ক্রিয়েট করব। এই যে নিউ ফাইলে ক্লিক করলে আমরা এখানে ফাইল ক্রিয়েট করব, নাম দিব হচ্ছে স্টাইল ডট সিএসএস। এই স্টাইল ডট সিএসএস যখনই আমি এখানে ক্লিক করব তখন আমাকে একটা ফাইল ক্রিয়েট করে দিছে। এইখানে আমি যদি এখন এই ট্যাগগুলো এই অংশগুলো দিয়ে দিই তাহলে কাজ করার কথা, তাই না? কিন্তু কাজ করতেছে না, কেন করতেছে না? আমি এটাকে এখন ডিলিট করে দিই। এখন তো কাজ করার কথা ছিল, যেহেতু আমি এখানে এই ট্যাগ এই কোডগুলো ইউজ করেছি এবং এই কোডগুলো আমি স্টাইল ডট সিএসএস এর মধ্যে রেখে দিলাম, বাট এখান থেকে কিন্তু কাজ করে নাই। এর জন্য আমাকে এই এইচটিএমএলকে বলে দিতে হবে যে ভাই আমরা এখানে আর সিএসএস লিখবো না, আমরা সিএসএস লিখবো একটা আলাদা ফাইলে, সেই ফাইলটাকে তুমি এখানে লিঙ্ক করাই নাও। এর জন্য আমাকে লিঙ্ক নামক একটা ট্যাগ ইউজ করতে হবে, সেই ট্যাগের দুইটা অ্যাট্রিবিউট রয়েছে, একটা হলো এইটা কি, এটা হচ্ছে আমরা স্টাইল শিটকে লিঙ্ক আপ করাচ্ছি, এবং এই শিটটার নাম কি, শিটটার নাম হলো স্টাইল ডট সিএসএস, এখানে আমাকে দিয়ে দিতে হবে স্টাইল ডট সিএসএস। ওকে, এইটা দেওয়ার সঙ্গে সঙ্গে ম্যাজিকের মতো কিন্তু এগুলো যেমন ছিল তেমন হয়ে গেল। তাহলে এই যে পদ্ধতিতে আমরা সিএসএস লিখলাম এটাকে বলা হয় এক্সটার্নাল। আমরা তিনটা পদ্ধতি সিএসএস লেখা শিখে নিলাম, ইনলাইন, ইন্টারনাল এবং এক্সটার্নাল। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।